নমস্কার, আমি অলিভিয়া। শুরু করছি হুগলি আজকে। আজকে বিশেষ বিশেষ খবর। লোকসভায় তৃণমূলের চেয়ে বেশি আসন জিতবে বিজেপি। তৃণমূল কিংবা বিজেপি, ঘড়ির দখলে এক্সে বারকারে। এখন আসছি বিস্তারিত খবরে। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের প্রভাব এ রাজ্যে পড়বে না। তৃণমূলকে ছাপিয়ে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে অর্ধেক বেশি আসন জিতবে ভারতীয় জনতা পার্টি। গণতন্ত্র হত্যার প্রতিবাদে আজ টুচড়া ঘড়ির মোড়ে সমাবেশে যোগ দিতে এসে একথাই বললেন বিজেপির রাজ্য নেতা সৌমিক ভট্টাচার্য। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রভাব এ রাজ্যে পড়বে না। তৃণমূলকে ছাপিয়ে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে অর্ধেকের বেশি আসন জিতবে ভারতীয় জনতা পার্টি। গণতন্ত্র হত্যার প্রতিবাদে আজ চুচড়া ঘড়ির মোড়ে সমাবেশে যোগ দিতে এসে একথা বললেন বিজেপির রাজ্য নেতা সৌমিক ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজকমল পাঠক, বিপঞ্জন গুহ, স্বপন পালদের মতো রাজ্য নেতৃত্বরা। এদিন চুচড়া তিন নম্বর গেটের জেলা কার্যালয় থেকে মিছিল করে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক চুচড়া ঘড়ির মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে চলে। ঘড়ির মোড়ে গিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য নেতা সৌমিক ভট্টাচার্য বলেন, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলের প্রভাব এ রাজ্যে পড়বে না। যদিও রাজস্থান ও মধ্যপ্রদেশের হারে তিনি সেভাবে আশানুরূপ কিছু দেখতে পাচ্ছেন না, তবে ছত্তিশগড়ের পরাজয় স্বীকার করে নিয়ে তিনি বলেন সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যবেক্ষণ করবে। তবে এই সমস্ত ভোটের দিকে চেয়ে বাংলায় তৃণমূলের স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো কারণ দেখছেন না তিনি। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস মনে করছে বাগানের সব ফুল ঝেড়ে ফেলে বসন্ত আসাটাকে তারা আটকে দেবে, সেটা তারা ভুল ভাবছে, কারণ বাংলায় বসন্ত আসবেই। শ্রমিক বাবুর দাবি, বাংলায় বিজেপির ঝুলিতে তৃণমূলের থেকে বেশি আসন আসবে, সংখ্যার বিচারে অর্ধেকের বেশি আসন পাবে বিজেপি। পশ্চিমবঙ্গের একমাত্র ইস্যু হলো রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আগামী লোকসভা নির্বাচনে বাংলায় সর্বাধিক আসন বিজেপি জিতবে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তৈরি। বিধানসভার প্রেক্ষিতে লোকসভা নির্বাচন হয় না। এই দেশের মানুষ 77 সালের সরকার দেখেছে, 90-এর দশকে বেশ কয়েকটি জোট সরকারকে দেখেছে। মানুষ নির্ণায়ক সরকার চায়, মানুষ স্থায়ী সরকার চায়, মানুষ একটা শক্তিশালী সরকার চায়। যে সরকারকে কোনো জনসভা থেকে কোনো নেতা নেত্রী বলবেন পারবেন না যে আমি চাইলে সরকার চলবে, আমি চাইলে সরকার বসবে, আমি বললে উঠবে না, নামতে বললে নামবে। কেন্দ্রে সেই সরকারটা চলেনি নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এটা দেশের মানুষের অভিজ্ঞতা আছে, তারা স্থায়িত্ব চায়, শক্তিশালী নির্ণায়ক সরকার চায়। সুতরাং এই নির্বাচনের সঙ্গে ওই নির্বাচনের খুব একটা বেশি তফাত হয় না। তৃণমূল কংগ্রেস যেটা মনে করছে যে বাগানের সব ফুল ছেড়ে ফেলে বসন্ত আসাটাকে আটকে দেবে, সেটা তারা ভুল করছে, বসন্ত আসবেই। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন মানুষ। মধ্যপ্রদেশে কংগ্রেস জিতেছে, তাদের অভিনন্দন, কিন্তু ভোটটা আমরা বেশি পেয়েছি। রাজস্থানে প্রতি পাঁচ বছর অন্তর সরকারের পরিবর্তন হয়, সেখানে কংগ্রেসের সঙ্গে আমাদের ভোটের ব্যবধান মাত্র 2 লক্ষ। সুতরাং মানুষ বিজেপির সঙ্গে ছিল, বিজেপির সঙ্গে আছে, এবং লোকসভা নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই কেন্দ্রের সরকার তৈরি হবে। তারা ছত্তিশগড়, এখন ছত্তিশগড়ে আমরা হেরেছি, নিঃসন্দেহে সেটা আত্মসমীক্ষার প্রয়োজন আছে। এটা তো আমাদের সাংগঠনিক বিষয়ে আমরা দেখেছি, সর্বাধিক অর্ধেকের বেশি তৃণমূলের থেকে বেশি আসন পাবে বিজেপি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। স্কুল থেকে বাড়ি ফেরার পর আত্মহত্যা করল একাদশ শ্রেণীর এক ছাত্রী। চন্দননগর প্রবর্তক স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী 17 বছরের গৌরী সিং স্কুল থেকে 3টের সময় চুনাগুলির বাড়িতে আসে। অনেকক্ষণ পর সাড়া না পেয়ে দরজা ভেঙে সবাই দেখে গলায় ওড়না লাগিয়ে পাখার সাথে ঝুলছে গৌরী। স্কুল থেকে বাড়ি ফেরার পর আত্মহত্যা করল একাদশ শ্রেণীর এক ছাত্রী। চন্দননগর প্রবর্তক স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী 17 বছরের গৌরী সিং বুধবার স্কুল থেকে 3টের সময় চুনাগলির বাড়িতে ফেরে। এর কিছু সময় পরই সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মাঝে মাঝেই দরজা বন্ধ করে পড়াশোনা করত গৌরী, সেটাই মনে করেছিল বাড়ির লোকজন। অনেকক্ষণ পর সাড়া না পেয়ে দরজা ভেঙে সবাই দেখে গলায় ওড়না লাগিয়ে সিলিং পাখার সাথে ঝুলছে গৌরী। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পিছনে কি রয়েছে অন্য কোন রহস্য, তা নিয়ে তদন্তে নেমেছে চন্দননগর থানার পুলিশ। বিশ্ব থেকে এসছে
এসছে, খেয়েছে, আমাদের সঙ্গে একটু বসে টিভি দেখলো, ওর পরীক্ষা চলে, সেমনি ওরকম মাঝে সাঝে দরজা বন্ধ করে পড়ে নিজে বসে বসে। আজকেও সেরকমই পড়ছিল, মা দু তিনবার ধাক্কা দিয়েছে, দরজা খুলছে না। তারপরে এসেছিল সবাই পার্টির লোকরা কিছু দেওয়ার জন্য, ওরাই দিদা বললো কি দেখুন দরজা খুলছে না খুলছে না, ওরাই ধাক্কা দিয়ে ওর দরজা খুলে দেখলো তো এরকম হয়ে রয়েছে। আমার কিছু মনে হয় না, আমার বোন ওরকম না, কিছু করিনি, কি জানি ওর মাথায় কি চেপেছে। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। ভোর তিনটে নাগাদ চুচুড়া ফার্ম হাউস রোডে সবজি বোঝাই পিকআপ ভ্যান গাছে ধাক্কা মারে, গুরুতর আহত ড্রাইভার ও খালাসিকে পুলিশ উদ্ধার করে চুচুড়া সদর হাসপাতালে ভর্তি করেছে। কিভাবে এই ঘটনা ঘটল কেউ বলতে পারছে না। পান্ডুয়া ব্লকের SC/ST OBC সেলের কর্মী সভা অনুষ্ঠিত হলো পান্ডুয়া স্টেশন বাজারে। পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের SC/ST OBC সেলের কর্মী সভা অনুষ্ঠিত হল পান্ডু স্টেশন বাজারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অসিত চ্যাটার্জি, পান্ডুয়া ব্লকের SC সেলের সভাপতি মলয় বাউল দাস, OBC সেলের ব্লক সভাপতি আনোয়ার রহমান সহ আরো অনেকে। কর্মী সভায় প্রায় 5,000 মানুষ উপস্থিত হন। এত লোকের সমাগম দেখে আপ্লুত হয়ে পড়েন SC/ST OBC সেলের হুগলি চুচুড়া শহর সভাপতি অনিন্দিতা মণ্ডল। প্রথমে সকলে যারা মঞ্চে উপস্থিত আছেন, আমি সবার নাম বলে আর সময় নষ্ট করছি না, আমার গুরুজনেরা যারা উপস্থিত আছেন মঞ্চে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই, এবং সর্বোপরি আমার সামনে মা মাটি মানুষের লড়াকু কর্মীরা যারা সকলে এত দূর দূরান্ত থেকে এসেছেন, যারা আমার সামনে উপস্থিত আছেন, তাদের সকলকে আমি কুর্নিশ জানাই, প্রণাম জানাই এবং আমার আন্তরিক ভালোবাসা জানাই। আমাদের SC/ST OBC সেলের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য অনেক প্রকল্প করে রেখেছেন, কিন্তু সেটা সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে না, এমনকি আমাদের কাছেও এসে পৌঁছাচ্ছে না। সেই বিষয় বিস্তারিতভাবে আমাদের মধ্যে আমাদের দাদা আছে, উনি সব বিস্তারিতভাবে বলবেন। আমার শুধু বলার মধ্যে একটাই যে আজকে আপনাদের এই জমায়েত দেখে আমি সত্যি আপ্লুত। এখানে আমার দাদা আছেন সঞ্জিতা, অসিতা, সাইফুদ্দিন দা, এনারা আছেন, এদেরকে আমি অনেকদিন ধরে চিনি, মানে আমি এত জমায়েত দেখে আমি সত্যি আপ্লুত। আমি এইমাত্র বলছিলাম আমার পাশে সুজিতাকে যে আমার টাউনে যদি আমি সমাবেশ ডাকি, আমার মনে হয় না এরকম আমি লোক আয়োজন করতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবেদন করেও মেলেনি অনুমতি, প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পান্ডুয়া স্টেশন থেকে অটো চলাচল বন্ধ হয়ে গেল। রেলকর্তাদের আবেদন জানানোর পরও স্ট্যান্ড করার অনুমতি মেলেনি, যদিও একই জায়গাতে সাইকেল গ্যারেজ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধের ডাক দিল পান্ডুয়া স্টেশন চত্বরের অটো ইউনিয়নগুলি। প্রসঙ্গত, পান্ডুয়া স্টেশন থেকে এলাকার বিভিন্ন রুটে অটো যাতায়াত করে, আজ থেকে সমস্ত রুটের অটো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। আমাদের সমস্যা হচ্ছে আমরা এবার গাড়িটা কোথায় রাখবো, আমরা গাড়ি এই স্ট্যান্ডের জন্য এতদিন ধরে ইয়ে করে আছি, আমরা কোথায় গাড়ি রাখবো বলুন। আমরা বারবার বলেছিলাম, রেল কর্তৃপক্ষকে জানিয়েছি, এমনকি হাওড়ায় পর্যন্ত আমরা DCM অফিসে গেছিলাম, এবং তার প্রমাণও আমাদের কাছে আছে, তার পেপারস আমাদের কাছে আছে, সমস্ত পেপারস আমাদের কাছে রয়েছে। হ্যাঁ, যদি পেপারস চান আমরা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের কাছে তাদের রিসিপ্ট কপি পর্যন্ত ওরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, সমস্ত কিছু আমাদের কাছে আছে, কিন্তু তা সত্ত্বেও তারা অপরের হাতে টেন্ডারটা ছেড়ে দিলেন। আমরা তাও SM কে জানিয়েছিলাম যে স্যার যদি টেন্ডার হয় স্যার আমাদেরই দেবেন, এটাও জানিয়েছিলাম যে যদি আমাদের যদি কোনো ছেলে যদি আমাদের যে অটো চালায় তাদের মধ্যেও যদি কাউকে টেন্ডার দেন তার সঙ্গে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নেব, এটাও SM কে জানিয়েছিলাম। বিগত কালকেও গিয়েছিলাম, কালকেও গিয়ে আমরা বলেছিলাম, কিন্তু তারা সেই ব্যাপারটা নিয়ে কোনোভাবে হয়ে গেছে, এটা কোনো কথা হলো স্যার হয়ে গেছে, মানে এবার এতগুলো ছেলের তো পেটে লাতি পড়ে গেল। এখন কি এই টেন্ডার অন্য কাউকে দিয়ে দিয়েছে? হ্যাঁ, তাই তো শুনছি, অন্য কারোর একজনের হাতে চলে গেছে। এইখানে সব এই সমস্ত পোড়া ইয়ে করতে এসেছিল, পরিষ্কার টরিষ্কার করতে এসেছিলো, সমস্ত কিছু এখানে ইয়ে করতে এসেছিলো, কাজ করতেছিল, আমরা কাজ ইয়ে করতে বলেছি, বারণ করেছি যে তোরা ভাই এখন বন্ধ রাখ, আমরা এখানে আছি, এখানে আমরা থাকবো, আমরা কিন্তু কাজ করতেও দেবো না, কারণ আমরা এতদিন ধরে এখানে আছি স্যার, এইখানে যে কোনো আমরা এতদিন ধরে আছি, আমরা এতদিন ধরে আমরা থাকবো, কারণ কি স্যার আমরা কোথায় যাবো স্যার। ফলে বিপাকে পড়লো বহু মানুষ।
ধর্মঘটের জেরে বহু মানুষই আজ সঠিক সময় পাণ্ডু স্টেশনে আসতে পারেননি। পাশাপাশি যারা পাণ্ডু স্টেশনে এসেছেন তারাও নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেননি। হুগলি আজকের প্রতিনিধির সামনে তারা ক্ষোভ উগড়ে দেন। অবিলম্বে এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেন। সমস্যা হচ্ছে আমাদের এই রামেশ্বরপুর পাণ্ডুয়া রুটের অটোটাই আমাদের রামেশ্বরপুর আসার একটা বিশেষ ভরসা। আর অটো রুট আছে, ট্রেকার রুট আছে, কিন্তু ট্রেকার রুটের উপরে আমরা তো অতটা সবসময় যেটা অ্যাভেলেবেল সবাইকারই সময়ের একটা দাম আছে, ওটা তবু অনেকক্ষণ সময় অন্তর পাই। আর এটা আমরা সবসময় যাতায়াতের পক্ষে স্কুল কলেজ তারপরে ট্রেন ধরা, আমাদের মেন স্টেশনই হচ্ছে ওই দিক থেকে এই পাণ্ডুয়া স্টেশন, তাই এখানে আসতে আমাদের এই অটোটাই বিশেষ ভরসা। আর আগে আমরা আসা যাওয়া করতে পারিনি, কেন করেছি, কিন্তু এই অটোটা হওয়ার ফলে আমরা একটা বিশেষ সুবিধা পেয়েছি যাতায়াতের, আমরা সময়ের অন্তত দামটা পেয়েছি। কাজে এটা যেন একটু ঠিকঠাক চালু হয় আমাদের সেটাই আর কি আপনাদের কাছে বিশেষ আবেদন। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে, বাড়ি যাবো কী করে, চলে তো না, এখন নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে তৃণমূল কিংবা বিজেপি ঘড়ির দখলে এক্সে বারকারে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharadchandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms, coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণী, জিটি রোড, হুগলি। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773।
হট ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিংসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686-2167 নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680-2399 এবং 2680-7208। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণী, বাস স্ট্যান্ড, চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। ঘড়ির দখলদারিতে কেউ এই কম যায় না, তৃণমূল কিংবা বিজেপি। আজ ঘড়ির মোড়ে ঐতিহাসিক স্তম্ভ দখল নিল ভারতীয় জনতা পার্টি। আজকের ঘটনায় বিজেপির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, এই দাবি করল পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। চুচুড়া ঘড়ির মোড়ের নাম হোক বিজ্ঞাপন মোড়, সপ্তাহখানেক আগেই এ নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। হুগলি আজকেতে খবর প্রকাশিত হওয়ার পর তড়িঘড়ি পুরসভা ও শুভবুদ্ধি উদয় হওয়া দিদির সৈনিকেরা 19-এর ব্রিগেড সমর্থনে চুচুড়া ঘড়ির মোড়ের স্তম্ভে লাগানো পোস্টার হোর্ডিং খুলে ফেলে। সে সময় পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ঘড়ির মোড় পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব। ভারতীয় জনতা পার্টির OBC মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল রাজ্যের শাসক দলকে একহাত নিয়েছিলেন, কিন্তু আজ আবার সেই একই দৃশ্য ঘড়ির মোড়ে। তবে এবারে নেপথ্যে রয়েছে রাজ্যের নয়,
কেন্দ্রের শাসক দল। আজ ভারতীয় জনতা পার্টির গণতন্ত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। আর আজ সকাল থেকে বিজেপির সেই সমাবেশের সমর্থনে লাগানো পোস্টার হোর্ডিংয়ে জর্জরিত রইল চুচুড়া ঘড়ির মোড়। দুপুর গড়িয়ে বিকেল হুগলি জেলার প্রাণকেন্দ্র চুচুড়া ঘড়ির মোড়ের হেরিটেজ ঘড়ি গেরুয়া পতাকা ব্যানারের ভারে ভারাক্রান্ত হয়ে রইল। শহরের সাধারণ মানুষের বক্তব্য, সব রাজনৈতিক দলেরই ঘড়ির মোড়ের বিষয়ে সচেতন হওয়া উচিত। হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত আমাদের ঘড়ি মোড়টি আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে প্রতিষ্ঠিত এবং আমরা লক্ষ্য করে দেখে থাকি একদিন চ্যানেলের মারফত, যে হুগলি চ্যানেলে আমরা দেখছি যে হেরিটেজটাকে ঘিরে রেখে বিভিন্ন দলের পোস্টার, এইটাকে যদি সংরক্ষণ রাখা যায় তা চুচুড়ো মানুষ খুব আনন্দিত লাভ করবেন। কিছুদিন আগে প্রশাসন এবং এসে যে সমস্ত দলের এবং অন্য অন্য স্বেচ্ছাসেবীদের যে সমস্ত ফেস্টুন এবং পোস্টার ছিল সেইগুলোকে খুলে ফেলে দেয়। কেন? যে এইটাকে সংরক্ষণ রাখার জন্য এটা করেছিল। আমি হুগলি চুচুড়া মানুষ হিসাবে বলতে চাই, যে কোনো দল নয়, ওইটা দল দেখলে হবে না, ওই জায়গাটাকে ক্লিয়ার করাটাই সব থেকে ভালো জিনিস। তবে এ বিষয়ে চুচুড়ার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জির বক্তব্য, আজকের ঘটনায় বিজেপির বিরুদ্ধে আইন না মানার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে হুগলি চুচুড়ার যে ঘড়ির মোড়, এটা আমাদের শহরের ঐতিহ্য শুধু নয়, হুগলি জেলার ঐতিহ্য নয়, বাংলার একটা ঐতিহ্য এবং ভারতবর্ষের যে হেরিটেজের যে বর্ণনা ঘড়ির মোড়ের, তাতে বর্ণনা এবং এটা একটা ঐতিহাসিক স্থান নিদর্শন। আমাদের চুচুড়া পৌরসভার যে প্যাড আমরা ব্যবহার করি তাতে ঘড়ির মোড়ের ঘড়িটাই হচ্ছে আমাদের লোগো। এর পবিত্রতা রক্ষার দায়িত্ব সকলের। আমরা সমস্ত রাজনৈতিক দল, বিজ্ঞাপন প্রতিষ্ঠান সকলের কাছে আবেদন করেছিলাম যে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। সম্প্রতি আমাদের 19 জানুয়ারির ব্রিগেডের সমর্থনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে হোর্ডিং পড়েছিল এবং তৃণমূল কংগ্রেসের যারা স্বেচ্ছাসেবক, যারা কর্মী দায়িত্বশীল, তারা সঙ্গে সঙ্গে সেই হোর্ডিংগুলো সরিয়ে দিয়ে অন্যান্য জায়গায় ডিসপ্লে করে দেয়, যেহেতু পৌরসভার পক্ষ থেকে বলা হয়। কিন্তু আজকে লক্ষ্য করছি যে বিজেপির পক্ষ থেকে এইটাই বুড়ো আঙুল দেখিয়ে তারা এখানে ঘড়ি মোড়টাকে ঘিরে ফেলেছে এবং বিভিন্ন পোস্টার হোর্ডিং দিয়েছে, অর্থাৎ এর পবিত্রতা নষ্ট করেছে। এটা আমরা ধিক্কার জানাচ্ছি এবং ক্ষোভ জানাচ্ছি এবং প্রশাসনিকভাবে পৌরসভার পক্ষ থেকে এ বিষয়ে আইনি যা ব্যবস্থা আছে আমরা সেই নেবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সংশ্লিষ্ট আমাদের মিউনিসিপ্যালিটির যে বিধান আছে সেই বিধান অনুযায়ী হেরিটেজ প্রপার্টিকে নোংরা করা, হেরিটেজ প্রপার্টিকে অসম্মান করা, হেরিটেজ প্রপার্টিকে লোকচক্ষে হেয় করা, এই সমস্ত বিষয়ে আমরা আইনের পথে যাচ্ছি এবং পৌরসভার পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্ত আমরা নিতে চলেছি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। হুগলি জেলা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল চুচুড়ার অমরপুর মাঠে। 21টি বিভাগে প্রায় 500 ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক প্রবীর ঘোষাল, হুগলি জেলা পরিষদ সদস্য মনোজ চক্রবর্তী, ডিআই চৈতালি কর্মকার, গোপাল বিশ্বাস সহ আরো অনেকে। খেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এখানে। এদিনই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এখান থেকে বিজয়ীরাই রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রাথমিক স্তরে ডিস্ট্রিক্ট স্পোর্টস অনুষ্ঠিত হচ্ছে 40তম। এই স্পোর্টসে 400 বেশি স্টুডেন্ট অংশগ্রহণ করেছেন, 47টি সার্কেল আছে এখানে, 4টি সাবডিভিশন এবং টোটাল আয়োজনে আমাদের প্রাইমারি স্কুল কাউন্সিল তার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন, স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তার সঙ্গে আমরা মাস্টারমশাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরা থানা ও পান্ডুয়া থানার উদ্যোগে পৃথকভাবে রাঙামাটি উৎসব ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় জেলায় বিভিন্ন থানা স্তরে শুরু হয়েছে রাঙামাটি উৎসব ফুটবল প্রতিযোগিতা। স্থানীয় থানা এলাকার ফুটবল টিমদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করছে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের 2 থানা মগরা ও পান্ডুয়ায়
অনুষ্ঠিত হল এই রাঙামাটি উৎসব। পান্ডুয়ার অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার তনুময় বসু, উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ঈশানী পাল সহ পান্ডুয়া থানার আধিকারিকরা। এখানে মোট 48টি দলের মধ্যে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠে মগরা থানার উদ্যোগে এই একই প্রতিযোগিতা শুরু হয়েছে। মোট 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্বোধনের দিন উপস্থিত হয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী তপন দাশগুপ্ত, উপস্থিত ছিলেন মন্ত্রী অসীমা পাত্র, অতিরিক্ত পুলিশ সুপার ঈশানী পাল, বাঁশবেড়িয়ার পুর প্রধান অরিজিতা শীল সহ অন্যান্যরা। বেলুন ও পায়রা উড়িয়ে উপস্থিত ব্যক্তিরা প্রতিযোগিতার শুভ সূচনা করেন। আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুরপ্রভায় সারা পশ্চিমবঙ্গে জুড়ে সমস্ত ক্লাব 5 লক্ষ টাকা করে পাচ্ছে গ্রামীণ খেলাধুলাকে আরো উন্নয়নমান করার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের মাধ্যমে রাঙামাটি প্রশাসন করছেন, তার জন্য মুখ্যমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং অমিত বাবুর নেতৃত্বে অত্যন্ত ভালো মতো আজকের এই প্রোগ্রাম হচ্ছে। আজকে ভালো মতো প্রোগ্রামটা হচ্ছে মগরা থানার উদ্যোগে, তার জন্য মগরা থানার সমস্ত অফিসার স্টাফেদের আমার কৃতজ্ঞতা জানাই। ঈশ্বরের কাছে আল্লাহর কাছে কামনা করে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সারা বছর আপনাদের আনন্দে কাটুক। এইটুকু কথা বলে সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাই। কুদ্দুমুক্ত ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 60%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় তৃণমূলের চেয়ে বেশি আসন জিতবে বিজেপি। তৃণমূল কিংবা বিজেপি, ঘড়ির দখলে এক্সেবারকারে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।